আমি ছোট্ট কথা একটা বলতে চাই, আপনি গল্প করলে যেন পাশের জন্য ডিস্টার্ব না হয়, কারণ হরি কথায় কেউ যদি গল্প করে পাশের জনকে ডিস্টার্ব দেয়, তবে যে শুনে তার মঙ্গল হয়, কিন্তু যে শুনে না গল্প করে তারও মঙ্গল হয়। রাজা এদিকে এদিকে, রাজা দশরথ যখন রাজ্য ছাড়বে মানে সিংহাসন ছাড়বে, এদিকে রাজা দশরথ যখন সিংহাসন ছাড়বে, রামকে রাজা করবে, একটা মেয়ে তখন ফুলের মালা গাচ্ছিল, তার নাম কৈকেয়ী। কৈকেয়ী মা যখন ফুলের মালা গাচ্ছে, তখন একটা মেয়ে পেছন থেকে এসে বললো, এ কৈকেয়ী কি জন্যে মালা গাঁচ্ছিস? বলে রামের গলায় পরাবো বলে। জিজ্ঞেস করলো সেই মেয়েটা, বলতে হবে কোন মেয়েটা, জিজ্ঞেস করলো তুই মা রামকে মালা পরাবি? রাম হবে রাজা, কৌশল্যা হবে রাজমাতা, তুই হবি ভিখারিণী, দরকার নাই। রাজা দশরথ যুদ্ধ থেকে ফিরেছিল, দুটো বর পাওনা ছিল, একটা বর চেনে রামচন্দ্রের 14 বছরে বনবাস, আর একটা বরে চেনে পুত্র ভরতের সিংহাসন লাভ। একজন হাত তুলে বলুন তো, ওই মেয়েটা কে যে কান ফুসফুস দিয়েছিল? কুজি মন্থরা। যদি আপনার পাশে কেউ গল্প করে, তাহলে বুঝবেন কুজি মন্থরা পার্টি পাঠিয়েছে গল্প করার জন্য। এদেরকে কুজি মন্থরা ভেবে সরিয়ে দেবেন, তবে আপনার রামচরণে গোবিন্দ চরণে মতি থাকবে। আজই শুনবেন ওনার কথা, তাহলে আপনি গোবিন্দ চরণ থেকে অনেক দূরে সরে যাবেন। যেটা বলুন, রাধা মাধব কি, শ্যাম সুন্দর কি। আজকে আমি উত্তর চব্বিশ পরগনায় থাকবো না, আজকে থাকবো মেদিনীপুরে। কোথায়? মেদিনীপুরে খড়গপুর রেল স্টেশনের নাম আপনারা শুনেছেন, সবচাইতে বড় রেল স্টেশন। তো সেইখানে তার একটা পাশে ছোট্ট গ্রাম ছিল, তার নাম ধারেন্দা গ্রাম। জোরে বলবেন গ্রামটার নাম কি বললাম? বেশ, আমি একটা একটা করে বলবো, একটু পরে প্রশ্ন করবো, যদি কেউ উত্তর দিতে পারেন খুশি হব। ধারেন্দা গ্রামটা খুব গরিব ছিল, এখন ঠিক আছে, তখন গরিব ছিল, গরিব লোকের বাস। কিন্তু একটা জিনিস কি জানেন, টাকা পয়সা ছিল না, কিন্তু স্বভাবটি ভালো ছিল। স্বভাব ভালো মানে কি? সবাই কৃষ্ণ ভক্ত ছিল। মেয়েরা কৃষ্ণ নামে যে কি আনন্দ, যে ডুবেছে সে জানে, যে ডুবে নাই সে জানে। বেলা 4টা থেকে অনেকে এসে এখানে বসে আছে, কেন বলুন তো? ওরা ডুবে গেছে, তাই আগে থেকে ভেসে চলে এসেছে। আর যারা ডুবে নাই, তারা এখনো এখানে কীর্তন হচ্ছে, বাড়িতে টিভি সিরিয়াল দেখছে, ওরা ডুববেও না, ডুবার চান্স করবে। এইদিকে তাকাবেন। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, ধারেন্দাতে দুজন স্বামী স্ত্রী ছিল, একজন কৃষ্ণমণ্ডল, তার স্ত্রীর নাম দুরিকা দেবী। অভাব ছিল কিন্তু কৃষ্ণ ভক্ত ছিল। তাদের একটা নিবেদন কি জানেন, একদিন দুরিকা দেবী বলছে, স্বামী ছেলে মেয়ে তো নাই, ভগবান যাকে কষ্ট দেয় তাকে এরকমই দেয়। আসলে আপনি যখন ভগবানকে খুব ডাকবেন না, ভগবান তখন আপনাকে ধাক্কা মারবে। কেন? ধাক্কা মারতে মারতে তুমি যদি সরে যাও গোবিন্দের পথ থেকে, আর তুমি সে পথ পাবে না। কিন্তু যতই ধাক্কা মারবে, তত গোবিন্দের চরণ ধরে থাকবে, কৃপা কিন্তু তোমার হবেই। যেমন ভগবান তার পায়ের মধ্যে একটা জিনিস লুকিয়ে রেখেছে, কাউকে দেয় নাই, গাড়ি বাড়ি টাকা পয়সা সব কিছু দিয়েছে, একটা জিনিস ভগবান চরণের তলে লুকিয়ে রেখেছে, ওটা কাউকে দেয় নাই। প্রশ্ন করবেন ওটা কি? একদিন লক্ষ্মী জিজ্ঞেস করেছিল, স্বামী তোমার চরণের তলে তুমি এমন একটা জিনিস রাখলে, সবাইকে সব দিলে, ওটা দিলে না, ওটা কি? ভগবান বলল, ওটার নাম শান্তি। এই শান্তির জন্য সবাই টাকা পয়সা রোজগার করছে, গাড়ি বাড়ি করছে, কিন্তু শান্তি পাচ্ছে না। শান্তি পাবে তখন, আমার চরণ ধরবে যখন। এই জন্য গোবিন্দের চরণ ছাড়া শান্তির জায়গা নাই। যতই টাকা রোজগার করুন, আপনি হাজার হাজার টাকা, লাখ লাখ টাকা রোজগার করছেন, ঘুমাবার সময় যদি 2 টাকার ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমাতে হয়, এমন রোজগার করেন কি নাম আছে? ঘুমাবার সময় যদি আপনাকে টেনশন ভক্ত করতে হয়, আপনার এমন রোজগার করার কি দাম আছে? খাবেন দাবেন সুখে ঘুমাবেন, কৃষ্ণ নাম করবেন, তবে তো সুখী, নইলে তো আপনি দুঃখী। আপনার তো লোকে ভিক্ষা করে 2 পয়সার জন্যে, আপনি তো মহাভিকারী, ভগবানের কাছে শুধু চাইছেন আর টেনশন ভোগ করছেন, এমন চাইবেন কেন? দুরিকা দেবী একদিন তার স্বামীকে বলল, জগন্নাথ মন্দিরে দাও। কেন? কিছু চেয়ে নিয়েছো। তার স্বামী বললো, দেখো তোমাতে আমাতে কোনোদিন ঝগড়া নাই, কিন্তু এ কথা বললে তোমার সঙ্গে আমার 2 কথা কাটাকাটি হয়ে যাবে। বলে কেন? এইদিকে এদিকে কেন না, আপনাকে বলি, হেলান দিয়ে কীর্তন শুনবেন না, কীর্তন শোনা সভ্যতা আছে কিন্তু। হ্যাঁ, কীর্তন যখন শুনবেন তখন কীর্তন শোনা সভ্যতা আছে। একটু বাবু হয়ে বসুন, মানে হেলান দিয়ে কীর্তন শুনবেন না, ওটা শোনা হয় কোথায়, যেখানে ড্যান্স হাঙ্গামা হয় সেখানে আপনি হেলান দিতে পারেন, নাচতে পারেন, কিন্তু এই জায়গাটা একটু পবিত্র হয়ে বসতে হয়। ওই জন্য কীর্তন যারা শোনে তাদের বসতে শিখতে হয় প্রথমে, বসা না শিখলে কিন্তু কীর্তন শোনা হয় না। দেখবেন অনেক বয়স্ক বাবা সামনে বসে আছে, ওদের বসাটা দেখুন তো,
কোনো হেলান নাই কিছু না, এখন থেকে আমরা হেলান দিতে শুরু করেছি বলে ষাট বছর পেরোনোর আগে আমাদের নিতাই গৌর হরি বলে গেছে, আর এরা হেলান দেয় নাই বলে এখনো শক্ত আছে কিন্তু, তাই হেলান দেবেন না নইলে গন্ডগোল আছে। তবে বলে রাখি, দুরিকা দেবীকে বললো তুমি চাইবে না, ভগবানের কাছে চাইতে নাই, যে চাই সে অল্প পায়, যে চায় না এত পায়, ভাবতেই পারে না। মন্দিরে গিয়ে ভগবানকে বলবেন গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও, পয়সা দাও, কেন বলবেন? একটা বাচ্চা ছেলে তার মায়ের কাছে ঘুরঘুর করলে মা তো বুঝতেই পেরে যায় বাচ্চা কেন ঘুরঘুর করছে। ভগবানের নাম যদি অন্তর্যামী হয়, তিনি তো আপনার সব জানেন, আবার জানানোর কি দরকার আছে? শুধু গিয়ে ভক্তিটুকু দেন, উনি তো দেবার জন্যই তৈরি হয়ে গেছে। যে চায় সে অল্প পায়, যে চায় না এত পায়, ভাবতেই পারে না। ভগবানের পরম বন্ধু সুদামা এত অভাব ছিল, কিন্তু গোবিন্দের কাছে যখন দ্বারকায় রাজা হয়েছিল কৃষ্ণ, এতবার গিয়েছে, কৃষ্ণ জিজ্ঞেস করেছে সুদামা তুই কেমন আছিস, একবেলা খেতে পায় একবেলা খেতে পায় না, তবু চিৎকার করে বলছে আমি ভালো আছি। কৃষ্ণ বলছে আমি তো জানি তুই কেমন আছিস, তোর তো সব ঘটনা আমার নখ দর্পণে, তুই যে আমার বন্ধু আমি জানি, তুই তবু তুই একবারও দুঃখের কথা বললি না, একবারও বললি না আমি একবেলা খেতে পাই একবেলা খেতে পাই না, তুই কিছুই চাইলি না। কৃষ্ণকে সুদামা বলল আমার আর চাওয়ার কি আছে, কৃষ্ণকে যে পেয়ে যাই তার আবার চাওয়ার কি আছে, তোকে দেখে নিলাম না সব চাও আমার পুটু। কেউ যদি চোখের জলে আর গোবিন্দের চরণ ধোয়াইয়ে দিতে পারে, তবে তাকে কোনো টাকা পয়সা দিয়ে ফলমূল কেনার দরকার হয়, শুধু কৃষ্ণ বলিয়া দিনের মাথায় কর্ম করার পর গোবিন্দের চরণ, একবার কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে কাঁদিতে কেউ যদি সব দিয়ে দেওয়া যাবে, সব সব যখনই চোখের জল দিয়ে দেবেন তখন সব দেওয়া। আমরা বহু জায়গায় কীর্তন করতে যাই, বহু মানুষ এসে প্রণাম করে ভক্তি করে, বয়স্ক মানুষদের প্রণাম করতে আমি বারণ করি, কারণ প্রণাম নেওয়ার ক্ষমতা থাকা চাই, কিন্তু একজন বয়স্ক মানুষ আমাকে প্রণাম করবে আমার শরীরে সে ক্ষমতা সহ্য না হতে পারে, ওর ভক্তি আমার চাইতে বেশি থাকতে পারে, ওটা কিন্তু আমার সহ্য হবে না। ওই জন্য প্রণাম সবাই করবেন না, নমস্কার করবেন, প্রণামটা নেওয়ার মতো ক্ষমতা সব শরীরে হয় না, সব শরীরে প্রণামের ক্ষমতা হয় না, শরীরে ক্ষতি হতে পারে। ওই যে দূর থেকে নমস্কার করবেন, কেউ তো কেউ প্রণাম করবেন না, আমি খুশি হব আপনারা যদি দূর থেকে নমস্কার করতে পারেন। কৃষ্ণ বললে কেউ যদি একবার কাঁদিতে কাঁদিতে পারে, হে গোবিন্দ তোমার হলো তোমার হলো আমি বলে এসেছি একা যাব একা, যাওয়ার পর সংসারে সবাই দু চার দিনের জন্য কাঁদবে, তারপর সংসার যেমন ছিল তেমন থাকবে, শুধু তুমি চলে যাবে। রাজা বিনে যেমন রাজ্য আটকে থাকে না, আবার আরেকজন রাজা হয়, তুমি যদি মনে করো সংসারের মালিক আমি ছাড়া চলবে না, তোমার দাদু ঠাকুমার ছবিটা দেখো, ওরা ছাড়াও সংসার চলতো না, কিন্তু তোমরা আবার সেই রকমই চালাচ্ছ, ওর চাইতে ভালো চালাচ্ছ। দুরিকা দেবী বলল ঠিক আছে স্বামী, তোমাকে চাইতে হবে না, আমি তো চাইতে বলি নাই, তুমি শুধু একবার দর্শন করে এসো, স্ত্রী যদি স্ত্রীর মতো হয় মা, তবে স্বামীকে উপরে ওঠায়। একজন পুরুষ বড় হবার পেছনে দুটো জিনিস থাকা দরকার, একটা মা বাবার আশীর্বাদ, স্ত্রীর সহযোগিতা। মা বাবার আশীর্বাদ যদি কোনো ছেলের প্রতি না থাকে বড় হবে না, গাড়ি বাড়ি টাকা হবে শান্তি হবে না, আর স্ত্রীর সহযোগিতা যদি না থাকে তবে স্বামী কৃষ্ণ ভক্ত হতে পারে না। এই যে সারা কীর্তন শুনছে, আমার কীর্তন শুনে অনেকে চোখের জল পড়ছে, স্ত্রী সাহায্য করেছে কৃষ্ণ ভক্ত হতে পেরেছে। আপনারা সাহায্য করুন, নারী যদি নারীর মতো হয় পুরুষ ওপরে ওঠায়, আর নারী যদি আনারি হয় পুরুষ নিচে নিয়ে যায়। সুন্দর করে বললো তোমাকে স্বামী যেতে হবে না, জগন্নাথ থেকে কিছু চাইতে হবে না, তুমি একবার জগন্নাথ মন্দিরে যাও না, দর্শন তো হবে। স্বামী চলেছে জগন্নাথ মন্দিরে, পুরীর জগন্নাথ মন্দিরে চললো কে, কৃষ্ণ মণ্ডল গাইতে গাইতে, জয় জগন্নাথ জয় জগন্নাথ।
পুরীর জগন্নাথ ধামে কারা কারা গেছে একটু হাত তুলবেন তো? আচ্ছা মায়েরা আস্তে, আমি দুটো জিনিস তত্ত্বের কথা বলবো, একটু মন দিয়ে শুনবেন। জগন্নাথ কিন্তু সাক্ষাৎ কৃষ্ণ। এইদিকে 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 কীর্তন শোনার সময় বসুন মন দিয়ে, আমাকে দেখতে পাচ্ছেন না, আড়াল হয়ে যাচ্ছে। ওই যে স্টেজ, আমি সব জায়গায় বলি স্টেজ একটা 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 এক ফুট দু ফুটের মধ্যে করা ভালো, আদান প্রদানটা ভালো হয়, দূরে সবাই দেখতে পায়, অসুবিধা নেই। ওই যে পুরীর জগন্নাথ মন্দিরে যারা গেছেন তারা দেখেছেন জগন্নাথের চোখটা গোল না পটল চেরা, জোরে বলুন গোল। আচ্ছা প্রশ্ন মনে জাগে না, জগন্নাথের চোখ গোল হলো পটল চেরা হলো না কেন? পটল চেরা চোখ হলে বিচার একটু এদিক ওদিক হয়, কিন্তু গোল চোখ যার হয় বিচারটা সমান হয়। একজন ভিকারি গেলেও যা, একজন ধনী গেলেও যা, একজন শূদ্র গেলেও যা, একজন ব্রাহ্মণ গেলেও তা, যেই যাবে তার কাছে সমান পাবে, এ হচ্ছে জগন্নাথ। আচ্ছা মায়েরা, জগন্নাথ যে সাক্ষাৎ কৃষ্ণ তার প্রমাণ একটু আপনাদের জানিয়ে দিই। মানুষ মারা গেলে তাকে কাঠ দিয়ে পোড়ানো হয় না কয়লা দিয়ে পোড়ানো হয়, জোরে বলবেন আপনারা, কাঠ দিয়ে। আচ্ছা মানুষ মারা যাবার পর তাকে পোড়ানোর সময় তার দেহের সব জায়গায় পুড়ে যায়, একটা জায়গায় পুড়ে না, কোন জায়গাটা? খুব সুন্দর কথা বলেছেন নাভি কুণ্ডল। কৃষ্ণ 125 বছর বয়সে লীলা সম্বরণ করেছিলেন, তিনি মরেন নাই, ভগবানের মৃত্যু নাই, ভগবানের কোনদিন ভগবান মরে না, তিনি লীলা সম্বরণ করেন। কার হাতে মরেছিল? ব্যাধের হাতে। যে ব্যাধের হাতে মরেছিল সেই ব্যাধটাকে পূর্বজন্মে কে ছিল? বালিপুত্র অঙ্গদ। রামচন্দ্র অন্যায় ভাবে যখন বালিকে হত্যা করলো তখন বালিপুত্র অঙ্গদ বলল, প্রভু আমার বাবা যেমন তোমাকে সাহায্য করেছিল আমি সেরকম করব, কিন্তু তুমি 14 বছর পর যখন বনবাস থেকে ফিরে আসবে আমি তোমার কাছে যা চাইবো তুমি দেবে তো। রামচন্দ্র বললো, আমার রাজ্যের লোভই নাই, তুই রাজ্য চাইবি দিয়ে দেবো, অসুবিধা কিছু। রামচন্দ্র 14 বছর পর বনবাস থেকে এলো, সবাই সব কিছু দিল, একজন চিৎকার করে বলে উঠলো, এবার আমাকে ধরো। কে? আমি অঙ্গদ। কি চাস তুই? পিতৃহত্যার প্রতিশোধ। লক্ষণ বলো চুকার, তুই কাকে কি বলছিস তোর মনে নেই? রামচন্দ্র বলল, দাঁড়াও, আমি কথা দিয়েছিলাম, ওগো অঙ্গদ, কথা দিলাম এই জন্মিত হবে না, আগামী দাপর আমি কৃষ্ণ হব, 125 বছর বয়সে আমার পায়ে তুমি তীর বিদ্ধ করবে, আমি লীলা সম্বরণ করব। মায়েরা, কৃষ্ণ যখন জন্ম নিয়েছিল তিনি মনুষ্যের মতন রূপ ধারণ করেছিলেন, কিন্তু লীলা সম্বরণ, লীলা দেখিয়ে গিয়েছিলেন, মানুষের মতো সবই ছিল তার, কিন্তু লীলা দেখিয়ে গিয়েছিলেন। সে যখন মারা গেল, মানে দেহ রাখলো, যেটাকে লীলা সম্বরণ বলা হয়, মারা গেল বললে অন্যায় হয়, লীলা সম্বরণ করালো করলো, তাকে পোড়ানো হলো চন্দন কাঠ দিয়ে, কিন্তু তার সব জায়গায় পড়লো, ওই যে এক জায়গায় পড়লো না, নাভি কুণ্ডলটা। ওটা কি করলো? যেমন আমাদের নাভি কুণ্ডলটা গঙ্গাতে ভাসিয়ে দেয় না, নাভি একটু দেয় না, ওটা কি অস্থিয়া বিসর্জন হিন্দিতে বলা হয়। তো সেই নাভি কুণ্ডলটা যখন দিল একটা সোনার পাত্রে কৃষ্ণের শরীরে ছাই আর গঙ্গা জল দিয়ে সমুদ্রের জলে ভাসিয়ে দিল, ভাসতে ভাসতে পুরীর জগন্নাথ পুরীর সমুদ্রে গিয়ে লাগলো ওই ওই ব্রহ্মবস্তুটা। আকাশবাণী হলো,
জগন্নাথ ধামের যারা পণ্ডিত পণ্ডিতা ছিলেন, তখন তো জগন্নাথ আসে নাই, তো পণ্ডিতরা যারা ছিলেন তারা বললেন আমরা স্বপ্ন দেখলাম এখানে ভগবানের ব্রহ্ম বস্তু মানে ওই যে নাভিকুণ্ডলটা আছে সোনার পাত্রে, আনা হলো ওই যে দারু ব্রহ্ম দিয়ে তৈরি হয় কার দেহ, জগন্নাথের দেহ, ওর মধ্যে ওটাকে অর্পণ করা হয়। এবারটাকে ব্রহ্ম বস্তু বলা হয়। যখন অর্পণ করা হলো এই ব্রহ্ম বস্তুটা অর্পণ করার পর দেখবেন বারো বছর পর পর দারু ব্রহ্ম পরিবর্তন হয়, মানে দেহ পরিবর্তন হয় ইয়ে জগন্নাথের, যে করে সে কিন্তু দু তিন মাসের মধ্যে মারা যায়, এটা নিয়ে ওখানে গেলে দেখতে পাবে। আচ্ছা আরেকটা ছোট্ট কথা বলে রাখি, জগন্নাথে গিয়ে দেখবেন কুকুর বিড়াল সবাই প্রসাদ পায়, মানুষ তো পাই, আগে সবাই পেত না, এখন সবাই প্রসাদ পায়। কেন পায়, কার আশীর্বাদে পাই, মা দুর্গা জগত জননী। কেন বলুন তো, একবার নারদ মুনি বারো বছর ধরে লক্ষ্মীর চরণ সেবা করেছিল, লক্ষ্মী বলেছিল নারদ তুই কি চাস, মা আমি গোবিন্দের ভগবানের প্রসাদ চাই, নারায়ণের, বলছে শোন বাবা সব তো দেওয়া আছে আদেশ, কিন্তু ভগবানের প্রসাদ কাউকে দেওয়া যাবে না, নিজের হাতে দিতে পারবে না, বলছে তুমি যদি না দাও নারায়ণের প্রসাদ আমি যাবই না, আমি আবার চরণ সেবা করব, দেখি তুমি দাও কি না। কিছু মনে করবেন না মায়েরা, মেয়েরা যদি স্বামীর কাছ থেকে কোনো কাজ আদায় করতে হয় দুটো পথ উপায় অবলম্বন করলেই হয়, বলবো না বাদ দিব না, দাদারা বুঝে নেবে যে এইটাই বলেছে। দুটো উপায় কি বলুন তো, এইদিকে স্বামী যখন কাজে যাবে হাসি মুখে বিদায় দেবেন, যখন কাজ থেকে ফিরে আসবে আপনার কাজ আদায়ের চান্স থাকবে, মুখটাকে ভার করে থাকবেন, দেখবেন কি হয়, এসেই বলবে কি গো যাবার সময় হাসতে হাসতে বিদায় দিলে এখন মুখটা বাংলা পাঁচের মতো ভার করে, ভালো লাগে না সারাদিন পর কাজ করেছি, কি চাইছো তুমি বলো তো কি, তখন আপনি ফরমাশ দিবেন। আর যে ভার করতে পারেন না তিনি কি করবেন, এটা করলে কাজ হয়ে যাবে, কিন্তু এই দুটো পথ কিন্তু আছে মেয়েদের, না না মাঝে মাঝে টিপস গুলো না দিলে তো বুঝতে পারবে না এরা না কি বলছেন। তো লক্ষ্য করুন নারায়ণ যখন এসেছে লক্ষ্মী তো মুখ ভার করতে পারে না, ও কান কি হয়েছে তো, আরে বাবা আরে কি হয়েছে বলবে তো, নারায়ণকে লক্ষ্মী বললো একটা জিনিস চাইবো যেটা তোমার দেওয়ার নিয়ম নাই কিন্তু তোমাকে দিতে হবে, বলে কি জিনিস চাইবে, তোমার প্রসাদ, কাকে দিবি, নারদকে, না হবে না, বলে কেন, এটা না দিলে আমি নারদ বলেছি তোমার চরণ সেবা করে যাবো, আচ্ছা ঠিক আছে তুমি যখন চাইছো আমি কথা দিলাম আমি সেবা করব, আমার যে প্রসাদটা থাকবে নারদকে একটু দিয়ে দেবে, নারায়ণ সেবা করে চলে গেল, ওই প্রসাদটা একটু কে পেলো, মা নারদ পেল। আচ্ছা মহাপ্রসাদ যদি কেউ একবার পাই, ভগবানের প্রসাদ পাই, তার শরীরে যে কি আনন্দ হয়, একমাত্র যে পেয়েছি সে ছাড়া কি। আচ্ছা বাড়িতে এত তরকারি রান্না করেন, কত মশলা দেন, কত কিছু করেন, কিন্তু যেখানে আপনি মহোৎসব খেতে যান দেখবেন খিচুড়ি তৈরি করেছে তাতে নুনও বেশি হয়ে গেছে কিংবা জল পড়া হলুদ হয়ে গেছে, ওইটাই পাতা চেটে খান, কেন বলুন তো, ওর মধ্যে একটা আনন্দ আলাদা আছে, দেখে নেবেন পাতা শেষ হয় না, বারবার চান কেন, ওইটাই তো প্রসাদ ওর মধ্যে, তাহলে ওই প্রসাদে যদি এত আনন্দ হয় তাহলে ভগবানের প্রসাদে কত আনন্দ হবে, মা সবাই লক্ষ্য করুন। এখন ভগবানের প্রসাদ পেয়ে নারদ মুনি নাচতে নাচতে একবারে বৈকুণ্ঠ থেকে পরের স্তর হচ্ছে কৈলাস পর্বত, নাচতে নাচতে হচ্ছে আসছে, তখন সঙ্গে সঙ্গে একজন বলছে ভাগ্নে মামা, ও ভাগ্নে কি মামা, তোর বিনাতে এত গান বাজে না আজ বাজছে কেন, বলে মামা আজকে প্রসাদ পেয়েছি কার, ভগবানের, ও ভাগ্নে আমার তুই ভাগ্নে একটু, মানে বাবা কৈলাস পর্বত থেকে বলছে ভাগ্নে একটু প্রসাদ দিবি না, বলে সব তো খেয়ে ফেললাম, বলে একটু নাই, বলে না নাই, দেখ তো নখের কোণে আছে কিনা, ও মায়েরা একটুখানি নখের কোণে ছিল, ওটা কৈলাস পর্বতে বাবা পেয়ে এমন নাচতে শুরু করেছে যে সব দেব দেবীরা গিয়ে দুর্গাকে বলছে এ কি কাণ্ড হলো, একবার দক্ষ রাজার সময় করেছিল একবার এখন করছে কি ব্যাপার, তাণ্ডব নৃত্য করছে ব্যবস্থা কিছু, দুর্গা গিয়ে বলছে চুপ করো খালি নাচছে কি হয়েছে তোমার, ধমক দিয়েছে, শিব বলছে প্রসাদ পেয়েছি এই জন্য আনন্দ, কার প্রসাদ পেয়েছ, ভগবানের প্রসাদ পেয়েছি, আমার জন্য রাখো নাই, না আমি তোমার অর্ধাঙ্গিনী নই অবশ্যই, সহধর্মিনী নই অবশ্যই, তোমার সুখের ভাগ অর্ধেকটা আমার, তোমার দুঃখের ভাগ অর্ধেকটা আমার, তোমার তোমার প্রসাদের ভাগ অর্ধেক অবশ্যই, পারলাম না আমি নিজে খেয়ে ফেলেছি, দুর্গাদেবী বলল ঠিক আছে আমিও দেখব, ধ্যান করলেন ভগবানের, ভগবান বললেন দুর্গা আমি কলিযুগে পুরীতে জগন্নাথ ধামে জগন্নাথ রূপে যাব, তার পেছনে তোমার মন্দির থাকবে অন্নপূর্ণার মন্দির, আমার প্রথমে প্রসাদ তৈরি হবে অন্নপূর্ণার মন্দিরে যাবে, এই প্রসাদ শুধু মানুষ নয় শৃগাল কুকুর সবাই প্রসাদ পাবে, জগত জননী মা দুর্গার আশীর্বাদে আপনারা সবাই প্রসাদ পেয়ে যান, মা দুর্গার আশীর্বাদে প্রসাদ পেয়ে যান। মায়েরা জগন্নাথ মন্দিরে কৃষ্ণ মণ্ডল কি বলছে দেখুন, ভক্ত যারা হয়
ভগবানকে দুটো কথা শোনাতে পারে কিন্তু যদি প্রকৃত ভালোবাসতে পারে। দেখবেন যাকে খুব ভালোবাসে কেউ তাকে দুটো কথা শোনাই কিন্তু আবার দুঃখ করে। কৃষ্ণ মন্ডলে কে দেখে দেবে ওগো জগন্নাথ, ওগো জগন্নাথ তোমার কাছে চাইবো বলে এসেছিলাম কিন্তু কি চাইবো তোমার হাত নাই, তুমি দেবে কি, তুমি দেবে কি, তোমার পা নাই তুমি দেবে কি, দেবে কি। জগন্নাথ যেন বলল কৃষ্ণ মন্ডলের আমার হাত নাই কিন্তু এই হাত আমি জগতে সবাইকে দিলাম কর্ম করার জন্য, মারামারি করার জন্য নয়, শুধু খাবার জন্য নয়, হরি নাম কর্ম করার জন্য হাত দিলাম। সুকর্ম করবি, হরি নাম করবি, সংসারে সুখে থাকবি, এই জন্য হাত দিলাম। এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হবে রোজগারের জন্য, সেই জন্য আমার পা ছিল এই পা তোদেরকে দিলাম, আমার যা ছিল সব তোদেরকে দিলাম। জগন্নাথ মন্দিরে কৃষ্ণ মন্ডল কেঁদে কেঁদে বললো ওগো জগন্নাথ, লোকে তোমার কাছে যা চায় আমি তা চাইবো না, লোকে গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত চাই কিন্তু আমি এমন একটা জিনিস চাইবো যেটা কেউ চাই না। মায়েরা দেখুন কি চাইছে, আপনারা কেউ চান না। জগন্নাথ মন্দিরে কেঁদে কেঁদে বলছে ওগো জগন্নাথ, যদি দেবে আমায় গাড়ি বাড়ি টাকা পয়সা দিতে হবে না, আমায় একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও হে ওগো জগন্নাথ। যার যখন কাজ তার কাজটা বাড়াও, মাইকম্যান যে যখন কাজ করবে তার কাজটা তখন বাড়াবে। কৃষ্ণ ভক্ত সন্তান দাও গে ওগো, এই আশীর্বাদ করি তোমায়, কৃষ্ণ ভক্ত সন্তান দাও গো, এই অভিলাষ আমার মনে, কৃষ্ণ ভক্ত সন্তান দাও গে ও জয় জয় অভিলাষ আমার মনে, যেন প্রাণ ভরে নাম গাইতে পারি, ও জয় জয় অভিলাষ আমার মনে, যেন প্রাণ ভরে নাম গাইতে পারি, ও জয় জয় অভিলাষ আমার মনে, যেন প্রাণ ভরে নাম গাইতে পারি, কৃষ্ণ ভক্ত